হ্যালো ফ্রেন্ড, আমি মানস হালদার। আজকের এলআইসি পলিসির ক্ষেত্রে আমার 3 নম্বর ভিডিও। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীবন তরুণ পলিসি, সেটা টেবিল নাম্বার 834, চাইল্ড মানি ব্যাক প্ল্যান। অ্যাকচুয়ালি চিলড্রেনদের পড়াশোনার কথা ভেবে এই প্ল্যানটি অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে এবং খুবই ভালো প্ল্যান, চাইল্ড এডুকেশন প্ল্যান। তো আসুন এই প্ল্যানটা সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রথমেই আমরা বলেছি যে এজ একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস পলিসিতে। তো এখানে কারা এই প্ল্যানের আওতায় আসতে পারে? 3 মাস বয়স থেকে 12 বৎসর বয়সী ছেলে কিংবা মেয়ে, তার মানে বুঝতে পারছেন নিউ বর্ন বেবিও এই আওতায় আসতে পারে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে খুবই প্রিমিয়ামের উপরে একটা বড় এফেক্ট পড়বে, তো সেটা আমরা পরে আলোচনা করব। এরপরে আসছি নিশ্চিত রাশি, সাম অ্যাসিওর্ড। এখানে মিনিমাম 75,000 টাকা থেকে শুরু করতে পারেন। সবার হয়তো অনেক ক্ষমতা নাও থাকতে পারে, সেক্ষেত্রে 75,000 টাকা থেকেও শুরু করতে পারেন। মানে সাম অ্যাসিওরডটা 75,000, মানে আপনাকে সাম অ্যাসিওরডটা 75,000 টাকা একসাথে ইনভেস্ট করতে হচ্ছে না, কিন্তু একটা চুক্তিপত্রে স্বাক্ষর হচ্ছে যে আপনি 75,000 টাকা টার্ম শেষে আপনি পাবেন এবং ম্যাক্সিমাম নো লিমিট। এর যে মানি ব্যাক অপশান রয়েছে সেটা আমরা এখন আলোচনা করব। মানি ব্যাক অপশান রয়েছে ম্যাচুরিটি বেনিফিট, MB মানে হচ্ছে ম্যাচুরিটি বেনিফিট 100% অফ এসে। মানে আপনি যদি মানি ব্যাক না নেন তাহলে আপনার টার্ম শেষে যে কত বছরের জন্য আপনি করবেন সেটা আমরা নিচে এক্সাম্পল সহকারে দেখব, সেই টার্ম শেষে আপনি পুরো টাকাটা ফেরত পাবেন প্লাস বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাসটা পাবেন। 2 নম্বর হয়েছে 5% অফ সাম অ্যাসিওর, তাহলে সাম অ্যাসিওর যতটুকু নিচ্ছেন তার 5% আপনি 5 বৎসর ফেরত চাইছেন, ওকে। এবং ম্যাচুরিটি পাচ্ছেন লাস্ট ইয়ারে, আপনার ম্যাচুরিটিটা 75%, যেহেতু 5% করে 5 বার পাচ্ছেন, তো তার মানে কি 25% আপনি নিয়ে নিচ্ছেন, বাকি থাকছে 75%, সেটা আপনি লাস্টে পেয়ে যাবেন ম্যাচুরিটির সময়। এরকমভাবে 3টে অপশান রয়েছে, একটা হচ্ছে 10%, একটা হচ্ছে 15% স্ল্যাব। এর উপকারিতা একটা রয়েছে, তো এখানে আমি এই জিনিসটা উল্লেখ করব না। উপকারিতাটা হচ্ছে বাচ্চার কোনো কারণে কিছু হয়ে গেলে, আমি এটা অনেকেই এটা শুনতে চান না, বাচ্চার দুর্ঘটনাবশত কিছু হয়ে গেলে এটা অনেকেই শুনতে চান না। যাই হোক, বাচ্চা যদি কিছু হয়ে যায়, যেহেতু আমাদের পলিসির টার্মে রয়েছে তাই আমাদেরকে বলতেই হবে, তাই বাচ্চার যদি কোনো কারণে কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনি 120% ফেরত পাবেন। পলিসি শুরু হওয়ার পর যে কোনো সময় আপনার বাচ্চা যদি কিছু হয়ে যায় 120% ফেরত পাবেন, এবং সেটা হচ্ছে এই সাম অ্যাসিওরের 20%, ওকে। আমরা এক্সাম্পল নিয়ে পরে দেখব। মনে রাখবেন ন্যূনতম 3 বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পরে এটা দাবি করা যাবে, বুঝতেই পাচ্ছেন 3 বছর আপনার পলিসিটা চালাতেই হচ্ছে। এবারে আরেকটা এখানে খুব বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাচ্চার পলিসি যিনি চালাচ্ছেন, বাচ্চা তো পলিসি চালাতে সক্ষম নয়, তো সেই হিসাবে তার বাবা কিংবা মা চালাবে। সেক্ষেত্রে এখানে একটা পয়েন্ট রয়েছে, প্রিমিয়াম ওয়েভার বেনিফিট, অর্থাৎ বাবা পলিসি চালাতে চালাতে কোনো কারণে মারা গেলে এই পলিসিটা কিন্তু বন্ধ হবে না, বা বাচ্চাকেও আর এই পলিসিটা দিতে হবে না, এলআইসি কিন্তু নিজেই এই পলিসিটা বহন করে নিয়ে যাবে এবং একটা টার্ম পর্যন্ত। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক বাচ্চাদের ক্ষেত্রে। এবং শর্ত অনুযায়ী এখানে নমিনি কথাটা ভুল, বাচ্চাই যেহেতু বড় হয়ে টাকাটা নেমে, বাচ্চাই নিজেই নমিনি, তো সেই হিসাবে নমিনি কথাটা লিখেছি, মানে বাচ্চা নিজেই। তো ম্যাচুরিটির সময় বাচ্চাটা টাকা ফেরত পাবে, তার বাবা কোনো কারণে কিছু হয়ে গেলেও টাকাটা সে ফেরত পাচ্ছে, এটা একটা কথা। এছাড়াও কিছু মনে রাখার বিষয় রয়েছে, এখানে কঠিন রোগে আক্রান্ত না থাকেন, এটা একটা অবশ্যই দেখতে হবে। এবার হচ্ছে প্ল্যানের সময়কাল, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা। প্ল্যানের সময়কাল হচ্ছে আপনি যদি 0 মানে 3 মাসের বয়সের কোনো বাচ্চাকে যদি পলিসি করান সেক্ষেত্রে কাউন্ট করা হচ্ছে 0 থেকে, তো আপনার প্রিমিয়াম জমা দিতে হচ্ছে কত, 20 বৎসর। প্রিমিয়ামটা পাচ্ছেন 25 বৎসরের টার্মে করেছেন আপনি, এবং 20 বৎসর আপনাকে কিন্তু প্রিমিয়াম জমা দিতে হবে। এখানে আমি পরে আলোচনা করব প্রিমিয়াম ওয়েভারের বেনিফিটের, যে এটা আমি আলোচনা করব। এরপরে রয়েছে 3 বছর কোনো বাচ্চার এজ যদি হয় সেক্ষেত্রে দেখুন
22 বছর মানে তার 25 বছর হচ্ছে, 22 বছর বয়সে সে মেচুরিটি পাবে, কিন্তু তাকে প্রিমিয়াম জমা দিতে হবে কিন্তু 17 বছর, তার মানে 5 বছর কিন্তু তাকে আর প্রিমিয়াম দিতে হচ্ছে না, 5 বছর সে ব্যাক পাবে, মানি ব্যাক, যেটা আমরা উপরের এই স্ল্যাবটা দেখালাম, এই 5 বছর কিন্তু মানি ব্যাকটা সে পাবে। তো এবারে একটা উদাহরণ নিয়ে দেখব এবং এখানে একটু ডিটেলসে আলোচনা করবো। ইদ উদাহরণ হিসাবে একটি উদাহরণ হিসাবে এখানে আমি উদাহরণ লিখেছি, উদাহরণ হিসাবে 3 বছরের বাচ্চার উল্লেখ করা হয়েছে। বয়স কত? 3 বছর। কত বছরে ম্যাচিওর হবে? তাহলে 25 বছরের যেহেতু টার্ম, তাহলে এখানে তার বাচ্চার যেহেতু 3 বছর, তাহলে 22 বছরে হবে। কত বছরে প্রিমিয়াম পে করতে হবে? 17 বছর। এখানেই আমার এটা কমপ্লিট হলো যে 17 বছর দেব এবং 22 বছর আমার প্রিমিয়ামে, 22 বছরে আমার ম্যাচুরিটি হবে। এবারে একটা জিনিস ভেবে দেখুন, কোনো কারণে, আচ্ছা এটা ঠিকই আছে, বাচ্চার ওয়েভার বেনিফিট প্ল্যান আমি আপনাকে বললাম, যদি বাচ্চার কোনো বাবার যিনি প্রিমিয়ামটা দিচ্ছিলেন তিনি যদি কোনো কারণে মারা যান, তাহলে এই 17 বছর বয়স পর্যন্ত কিন্তু এলআইসি নিজেই প্রিমিয়ামটা চালাবে, ওকে, আর তাকে এলআইসিকে কোনো প্রিমিয়াম, তাহলে নিজেকে বাচ্চার বাড়ির থেকে আর কোনো প্রিমিয়াম তাকে দিতে হচ্ছে না। এটাই একটা সব থেকে বড়ো সুবিধা রয়েছে। আর হচ্ছে এবারে আমরা নিশ্চিত রাশি নিয়ে আলোচনা, সাম এসিওর আমরা একটা এক্সাম্পল নিয়েছি, 5 লাখ, 5 লাখ সাম এসিওর যদি আমি নিয়ে থাকি, 5 লাখ সাম এসিওর মানে আমি চুক্তিতে স্বাক্ষর করছি 5 লাখ, কিন্তু দিচ্ছি কত? যে ইয়ারলি বেসিস এবং এই যে টেবিলটা রয়েছে উইথ ট্যাক্স সহকারে এখানে ক্যালকুলেশন করা রয়েছে এবং এটা অবশ্যই অ্যাপ্রক্সিমেট হিসাব, এবং লাস্টে রয়েছে এই টোটাল 17 বছরে, 17 বছরে আপনি কত টাকা দিচ্ছেন? 5 লাখ টাকা চুক্তি স্বাক্ষর করেছেন কিন্তু আপনি দিচ্ছেন কত? 4,71,000 টাকা টোটাল এই 17 বছর ধরে। এবং মানি ব্যাগ যেটা পাচ্ছেন আপনি, তার যে তালিকাটা রয়েছে, বাচ্চার বয়স যখন 20 বছর হবে, বাচ্চার বয়স যখন 20 বছর হবে তখন সে পাবে 75,000 টাকা, বাচ্চার বয়স যখন 21 বছর হবে তখন পাবে সে 75,000 টাকা। তার মানে আপনার 3 বছর যখন বাচ্চার শুরু হচ্ছে, তার মানে তার যখন 17 বছর চালানোর পরে হচ্ছে তার বয়স 20 বছর হবে, এই 20 বছর যখন হবে সে পাবে 15% অফ সাম এসিওর যদি আপনি এই স্ল্যাবটা সিলেক্ট করেন। যদি আপনি এই 4 নম্বর স্ল্যাবটা সিলেক্ট করেন তাহলে এই টাকাটা আপনি ফেরত পাবেন, 75,000 টাকা পাবেন। নেক্সট ইয়ারে 21 ইয়ারে আবার 75,000 টাকা পাবেন, 22 ইয়ারে আবার 75,000 টাকা, 23 ইয়ারে 75,000 টাকা এবং 24 বছর বয়সে আবার 75,000। 5টা আপনি মানি ব্যাক পাচ্ছেন এবং টোটাল কত? সেটা হচ্ছে টোটাল 3,75,000 টাকা আপনি 24 বছর বয়সে মানি ব্যাক পেয়ে গেলেন। এরপরে যখন ম্যাচুরিটি হচ্ছে, তার মানে একটা আমার 25 বছরে যখন, যেহেতু আমার এটা ম্যাচিওর হওয়ার কথা, তার মানে একটা টার্ম আমার বাকি থাকছে এবং কিছু পার্সেন্টেজ, যেমন এখানে টোটাল আপনি 15 15 15 15 15, তার মানে 75% আপনি অলরেডি নিয়ে নিয়েছেন, তার মানে বাকি থাকছে কত? 25%। এই 25% 25 বছরের বয়সে গিয়ে আপনি টোটাল ফেরত পাবেন। যেমন 24 বছর বয়সে পলিসি হোল্ডার পেয়ে থাকে, পেয়ে যায় 75% অফ এসে, বাকি থাকে 25% অফ এসে, অর্থাৎ 1,25,000 টাকা। যদি 5 লাখের হিসাবে আসেন তাহলে 1,25,000 টাকা তাকে বাকি থাকছে। এর সাথে পলিসি হোল্ডার পাবে বোনাস প্লাস অ্যাডিশনাল বোনাস, নিচে সেটি দেওয়া হলো। যেমন দেখুন 25% অফ এসে 1,25,000, বোনাস পাচ্ছেন 5,28,000, ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাচ্ছে 75,000, মানে 7,28,000 টাকা আপনি 25 বছরে তো পেয়েই যাচ্ছেন, কিন্তু এখন এটা ইনক্লুড করা নেই। এই যে এই যে 75% আগে নিয়েছেন সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুড না, এটা আপনি পাচ্ছেন কখন? 25 বছর বয়সে এই টাকাটা পাবেন। তার মানে টোটাল মিলিয়ে দেখা যাচ্ছে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 7,28,000, এই টাকাটা প্লাস যে মানি ব্যাগটা নিয়েছিলেন সেটা মিলিয়ে দেখা যাচ্ছে 11,03,000 টাকা। অর্থাৎ আপনি এবারে ভেবে দেখুন যে একটা বাচ্চার পলিসি যদি 3 বছর থেকে শুরু হয় 5 লাখ টাকার, সে কিন্তু একটা টাইমে গিয়ে 11,00,000 টাকার একটা রিটার্ন পাচ্ছে। সে এই টাকায় খুব ভালো কলেজে একটা এডুকেশান পেতে পারে, বা কোনো মেয়ের ক্ষেত্রে একটা বিবাহের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি ভাবুন, আপনি ধরুন একটা বিজনেসম্যান, আপনার প্রচুর টাকা, কিন্তু বিজনেসের কোনো গ্যারান্টি থাকে না কখন কি হয়ে যাবে,
ঠিক ওই টাইমে বাচ্চার ওই একটা মানে কলেজ লাইফের স্টেজ বলুন বা একটা মেয়ের বিবাহের স্টেজ বলুন, ওইটাই ওই স্টেজে দেখা গেল আপনার কোনো বিবাহ মানে ব্যবসার কোনো ক্ষয়ক্ষতি হলো বা কোনো ক্ষতি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা সেই সেক্ষেত্রে এই টাকাটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়াবে। তো এটা একটা ভাবনার বিষয়, ইন্স্যুরেন্সের গুরুত্ব এইসবের জন্য। অনেকেই বলে থাকেন যে মারা গেলে ইন্স্যুরেন্সের লাভ, আমার মনে হয় না, মারা গেলে নয়, এটা সিকিউরিটি পারপাস, লাভ প্রফিট পরে, এটা সিকিউরিটি পারপাসে আমি ইন্স্যুরেন্সে রাখবো, সেটাই হচ্ছে আমার মেন লক্ষ্য, যে একটা টাইমে আমার এই টাকাটা কাজে লাগবে সেটাই। তো এখানে যেটা টার্ম বলেইছি, এলআইসি টার্ম অনুযায়ী যেহেতু আছে, আমার কথাটা বারবার উল্লেখ করতেই হচ্ছে, এটা বাজে লাগছে যদিও, কিন্তু তাও আমাকে উল্লেখ তো করতেই হবে। মনে রাখবেন 3 বৎসর প্রিমিয়াম পে করার পর যে কোনো সময় বাচ্চা যদি মারা গিয়ে থাকে তাহলে 125% ফেরত পাবে, মানে 5 লাখ টাকার পলিসিতে সে পেয়ে যাবে পলিসি শুরু হওয়ার 3 বছর পরেই। অর্থাৎ আপনি যদি এই পলিসিতে, তার মানে আপনার এই পলিসিতে 28,000 টাকা করে আপনি দিচ্ছেন, 3 বার দিলেন, তার মানে ম্যাক্সিমাম কত, 60 থেকে 70 হাজার। কোনো কারণে দুর্ঘটনা ঘটলে ফ্যামিলি পেয়ে যাবে 6,25,000 টাকা। তো যাই হোক, তো বাকি বিশেষ দ্রষ্টব্যটা আপনারা একটু পড়ে নেবেন, কেননা এখানে মেচুরিটি মানি অনেক সময় একটু কম বেশি হতে পারে, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই বোনাস রেটের উপরে, কেন বোনাস রেটটা অনেক সময় পরিবর্তিত হয়। এরপরে কী কী ডকুমেন্টস লাগবে সেটাই দেওয়া রয়েছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, কেননা পুরো ডিটেলস আমি এখানে আলোচনা করলাম, এবং যদি কারোর কোনো সন্দেহ থাকে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানান, সেটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাদের কমেন্ট আমার কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ, যদি ভুলও হয়ে থাকে সেটাও পর্যন্ত আমাদেরকে বলুন, আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরেকবার বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, আপনার ইমেলের মধ্যে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে। আরও ভিডিও আমি নতুন নতুন বানাতে চলেছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।